अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তুই আমাকে সত্যি বলতে কেন আটকালি নি হার? যে রুচিতা আর ঋতুর প্রাণ নেওয়ার চেষ্টা করেছে। মা প্লিজ, তুমি সজ্ঞানে আছো তো? রুচিতা এরকম কেন করবে? নিজের 6 বছরের প্রতিশোধ নেওয়ার জন্য। এনাফ মা, রুচিতার নিজের মনের উপর কারোর প্রতি বদলা নেওয়ার ভাবনা ওর আসতেই পারে না। ওর মন খুব পরিষ্কার, এই জন্য পাতাল দেবীর ওই শক্তির উপর ওর কোনো প্রভাব পড়েনি। বা এটাও তো হতে পারে নিহার, যে ওর মন এতটাই কালো যে পাতাল দেবীর ওর উপর প্রভাব ফেলার কোনো প্রয়োজনই পড়েনি। তুই ভুলে গেছিস নিহার, তুই আর আমি নিজের চোখে দেখেছিলাম জানলায় রুচিতাকে। হ্যাঁ দেখেছিলাম, কিন্তু শুধু এটা দেখেছিলাম যে রুচিতা দাঁড়িয়েছিল, কিন্তু এতে এটা প্রমাণিত হয় না যে রুচিতা ধাক্কা মেরেছে। কেন কেন চোখ সরিয়ে নিচ্ছিস? জানি না কোন জাদু করে রেখেছে ও তোর উপরে। সত্যিটা তোর সামনে থাকলেও তুই তার সামনে চোখ বন্ধ করে নিস। তুই দেখেছিস জানলায় রুচিতাকে, আমিও দেখেছি। উঠোনের উপর আমাদের ঋতু পড়েছিল, তুই অস্বীকার করছিস? এর থেকে বেশি কি প্রমাণ চাই তোর নিহার? নাকি তুই আরো একবার দিশার উপর মিথ্যে আরোপ করতে চাস? মা প্লিজ, এত তাড়াতাড়ি তুমি কোনো সিদ্ধান্ত নিও না। বৌদির জ্ঞানটা আসতে দাও, সবাইকে সব সত্যি কথা বলবে। এইটুকু অপেক্ষা তো তুমি আর আমি করতেই পারি, তাই না? তোমায় আমি ছাড়বো না রুচিতা। বাচ্চাটি কোনো কারণে শক পেয়েছে, এই ওষুধটা আপনি টাইম মতো খাইয়ে দেবেন, একটু আরাম পাবে। হ্যাঁ ডাক্তার। জুহির কি হয়েছে দিদা? মা, জুই ভয় পেয়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছে, তাই ডক্টর ডেকেছিলাম। ইটস ওকে, ওর একটু বিশ্রামের প্রয়োজন। আমি ওষুধ সমস্ত লিখে দিয়েছি, আগামীকালও বেটার ফিল করবে। এখন আমি আসি। জুহি, জুহি আমার সোনা, কি হলো তোমার মা? জুহি, রুই আর পিঙ্কুকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আর ঘর থেকে তো সমস্ত চিহ্নও মুছে ফেলেছি। নিশ্চয়ই আমাকে আর কেউ সন্দেহ করবে না, সব ঠিক হয়ে যাবে। জুহি, কি কি হয়েছে মা? তুমি এভাবে ভয় পাচ্ছ কেন? রুচিতা, তুমি এখন এইসব কথা ছাড়াও ভয় পেয়ে আছে। হে ভগবান, জুহি নিজের চোখে ওই ঘটনাটা ঘটতে দেখেছে, আমি কেন? কেউই ভাবতে পারবে না যে আমার মেয়েটার উপর দিয়ে কি যাচ্ছে। ঋতু এখন কেমন আছে? ও ঠিক হয়ে যাবে তো? আর ঋতুর এখনো জ্ঞান ফেরেনি, ডাক্তার বলছেন জ্ঞান আসার পরেই সবকিছু বোঝা যাবে। আর প্রতীক আছে ওর সঙ্গে, চিন্তা করো না। আমি জুহিকে ঘুম পাড়িয়ে আসছি। আপনারা সবাই দাঁড়ান, যতক্ষণ জিজ্ঞাসাবাদ শেষ না হচ্ছে এখান থেকে কেউ যাবেন না। ইন্সপেক্টর বাবু, আপনি এখানে? আপনি কোন তল্লাশির কথা বলছেন? মিসেস ঋতু গোয়েলকে খুন করার যে চেষ্টা চালানো হয়েছে সেটারই তদন্ত করতে আমরা এখানে এসেছি। আপনাকে কে বলল যে বৌদিকে মারার চেষ্টা করা হয়েছে? বৌদির জ্ঞান ফিরে এসেছে নাকি?
হে ভগবান, আবার নিতু সবকিছু বলে ফেলেনি তো? এই ঋতু না গলার কাঁটা হয়ে গেছে, মরল না কেন এখনো? এই মা আবার দেখেনি তো আমাকে? তুমি কি দেখেছো নিজের চোখে পুনম? মা প্লিজ, প্রমাণ ছাড়া কারোর উপর দোষারোপ করার আগে বৌদির জ্ঞান ফিরে আসার জন্য অপেক্ষা করি। সত্যি সবার সামনেই চলে আসবে। প্রতীকের ফোন। হ্যাঁ প্রতীক, বলো বাবা। বাবা, ঋতু, ঋতু আর নেই বাবা। সারা জীবনের মতো তো আমাকে একলা ফেলে চলে গেছে বাবা। কতবার আর কতদিন তোমার কাছে ক্ষমা চাইব, কতবার হাত জোর করব, কতবার তোমার পায়ে পড়ব, কতবার! না 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 না, বৌদির সাথে এরকম হতে পারে না। বৌদি আমাদেরকে ছেড়ে যেতে পারে না, এরকম হতে পারে না। নিজে ঋতুকে মেরে ফেলে এবার ওর জন্য মিথ্যে চোখের জল ফেলছো? ইন্সপেক্টর, গ্রেফতার করুন ওকে, ওই আমার বৌমাকে মেরে ফেলেছে। মা, আপনি এটা কি বলছেন? আমি ঋতু বৌদির খুন? আপনি এটা ভাবতেও পারছেন কি করে মা? ভাবিনি, নিজের চোখে দেখেছি। যখন ঋতু উঠোনে পড়েছিল তখন তুমি উপরে জানলা দিয়ে দেখছিলে, আর শুধু আমি না, নিহারও দেখেছে। বল নিহার, বলে দে পুলিশকে যে কি দেখেছিস। এটা কি করে হলো? সে যাই হোক গে, এখন এই সুযোগের সদ্ব্যবহার তো করতেই হবে। মা, আমি এরকম কিছু করিনি, আমি তো ওখানে ছিলামও না। আমি তো আপনাদের আওয়াজ শুনে নিচে এসেছিলাম মা, আমি বৌদির ঘরে ছিলাম না। বেশি চালাক হওয়ার চেষ্টা করো না রুচিতা, এবার তোমার খেলা শেষ। নিয়ে যান ইন্সপেক্টর সাহেব। না আমার বৌমার সাথে কোনো দুর্ঘটনা ঘটেছে, আর না ও আত্মহত্যা করেছে। ওকে প্রাণে মেরে ফেলা হয়েছে, আর ওর প্রাণ অন্য কেউ না, এই মেয়েটাই নিয়েছে। নিহার বাবু, আপনিও কি আমাকেই দেখেছিলেন? আপনি তো আমাকে বিশ্বাস করেন, বলুন আমি কিচ্ছু করিনি। বলুন না নিহার বাবু, আপনি আমাকে দেখে। আমি জানি রচিতা, তুমি এরকম কখনোই করতে পারো না। কিন্তু আপনি কি ওনাকে জানলার পাশে দেখেছিলেন? ঠিক আছে,
আমাদের কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে একবার ঋতুদেবীর ঘরটা তল্লাশি তো করতেই হবে, হয়তো ওখান থেকে কিছু প্রমাণ পেতেও পারি। আসুন ইন্সপেক্টর, আমি আপনাকে ঋতুর ঘরটা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ চলুন, আসুন 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 কনস্টেবল। ভালো করে খুঁজে দেখো সব জায়গায়, এসব আলমারি টালমারি সব জায়গায় খুঁজে দেখো। ইন্সপেক্টর সাহেব, আমি রুচিতাকে ঋতু দিদিকে ধাক্কা তো দিতে দেখিনি, কিন্তু আমার কাছে একটা প্রমাণ আছে, হয়তো আপনাদের কাজে লাগবে। চলো কনস্টেবল, দেখি ওর মধ্যে কি আছে। আসুন আপনারাও আসুন।